আরেকজন আমাদের বিশিষ্ট অতিথি জ্যোতিভূষণ দেবনাথ হাওয়াবাড়ি হাই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর চেয়ার আছেন, ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। সবাই একটু জোরে হাত তালি দিন। আন্তর্জাতিক যোগা দিবসের হাত ধরে আর নেশা মুক্তি নিয়ে দু চারটে কথা বলবো। তোমরা ভাই বন্ধুরা যারা ছোটরা আছো, আগামী দিনের তোমরা দেশের নাগরিক হবে, তো তোমাদেরকে যদি আমরা আগে থেকে কিছু কিছু জিনিস শিখিয়ে রাখি, তাহলে তোমরা হয়তো ভবিষ্যতে কোনো কোনো বিপথে যাওয়া থেকে বেঁচে যাবে, বা হয়তো অনেক কিছু দেখতে পাচ্ছ তোমার আশেপাশে বাড়িতে পাড়া প্রতিবেশীতে, কিছু যদি তুমি তোমার জ্ঞান দিয়ে ওদেরকে হেল্প করতে পারো, সেই কথা মাথায় রেখে দু চারটে কথা বলবো বলে ভেবেছি। এখন কথা হলো আন্তর্জাতিক যোগা দিবসের সাথে নেশার কি সম্পর্ক। সম্পর্কটা অনেক গভীরের। যুব সমাজ যদি নেশামুক্ত থাকে, তাহলে আমাদের রাষ্ট্র আরো সুবল দৃঢ় হবে, সেই কথা মাথায় রেখে এগুলো কথা বলতে চলেছি। তো আজকের আমার যেটা বক্তব্যের টাইটেল, সেটা হলো যুব সমাজে নেশার আসক্তি, মানে নেশা মানুষ কেন করে, মাদক আসলে কি জিনিস, সেই ব্যাপারে দু চারটে কথা বলবো। প্রথমে চলে আসি ড্রাগ কি। আমরা বলি না যে ও ড্রাগ নেয়, সে ড্রাগ নেয়, অ্যাকচুয়ালি ড্রাগটা কি, আমরা এই ওষুধ খাই না, ও রোগ হলে ওষুধ খাই, সেটাও কিন্তু একটা ড্রাগ। তাহলে ড্রাগ কাকে বলবো আমরা? যে কোনো জিনিস যেটা খাদ্য নয়, যেটা রোগ নির্ণয় করতে বা রোগ প্রতিষেধক, মানে রোগটা যেন না হয় সেজন্য ইউজ করা হতে পারে, চিকিৎসা ইউজ করা হতে পারে। ড্রাগ মানে যে সবসময় খারাপ জিনিস তা কিন্তু নয়। জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, সেটাও কিন্তু একটা ড্রাগ। কিন্তু যখন অত্যধিকভাবে এবং নিয়ন্ত্রণের বাইরে যে কোনো ঔষধ ব্যবহার করা হয়, তখন আমরা তাকে মাদক বলে বলি। বুঝতে অসুবিধা হচ্ছে না তো ভাই বোনেরা? এখন কিছু ভুল ধারণা এর মধ্যে আছে। প্রথম কথা, মানুষ মাদকাসক্ত হয় স্বেচ্ছায়। তো যোগা দিবসের এত সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে এবং আমি সত্যি আনন্দিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে। সত্যি ভালো লাগছে এই কচিকাতাদের মেলা দেখে, মনে পড়ে গেল স্কুল জীবনের কথা। এবং সত্যি ভালো লাগছে আপনারা যেরকম ভাবে এবং তোমরা যেরকম ভাবে সুন্দর করে শ্রেণীবদ্ধ ভাবে এবং ডিসিপ্লিন ওয়েতে বসে আসছো। সত্যি ওই স্কুল ডেজ গুলো আমরা প্রতিদিনই মিস করি এবং সত্যি ভালো লাগছে প্রকৃতির সঙ্গে অনেকটা যোগাযোগ রেখে যে খোলা মঞ্চে আজকে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, অনেকটাই ন্যাচুরাল এবং অনেকটাই হার্টের কাছে। এবং আমি সত্যি বলতে চাই বন্ধুগণ, আজকের এই যোগা দিবস সম্বন্ধে সচেতন করতে গিয়ে আজকে দ্বিতীয় দিনে আমরা নেশা এবং মাদক দ্রব্য কিভাবে নেশা থেকে মুক্ত হতে হবে তার উপরে আমরা আজকে এই প্রোগ্রাম চালাচ্ছি। এবং সত্যি আমাদের স্লোগান হওয়া উচিত, নেশা যুক্ত নয় সমাজ চাই নেশা মুক্ত। তাই নেশা মুক্ত পরিবেশ এবং সমাজ গড়ে তুলতে আমাদের সবার দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং এখানে যারা দর্শক এবং যারা অডিয়েন্স আছেন, তাদেরও ইকুয়াল রেসপন্সিবিলিটি নিতে হবে এই নেশামুক্তির অভিযানকে এগিয়ে নেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, আলোচনার বিষয়বস্তুটা কিন্তু খুবই মজাদার। সিনেমায় দেখা যায় কেউ আনন্দে বা কেউ গামে বা দুঃখে
একটা পার্টিকুলার জিনিস ইউজ করে এবং কেউ বলে এর নাম, কেউ বলে সেলিব্রেশন, এবং সত্যি বলতে কি অনেকে বলে গমকি দেওয়ার। জিনিসটা একটাই, এই প্রসঙ্গ যখন চলবে তখন কেউ কেউ মঞ্চে এবং মঞ্চের বাইরে মুচকি মুচকি হাসবেন এবং কেউ কেউ বেশ আপ্লুত এবং খুব ইন্টারেস্ট নিয়ে আগামী আমার কথাগুলো শুনতে আগ্রহ প্রকাশ করবেন। এবং এই আগ্রহের কোনো শেষ নেই, এখন সত্যি কথা বলতে কি আগ্রহ থেকেই শরীর শুরু হয় আস্তে আস্তে করে আসক্তি। কীভাবে এই আগ্রহ বাড়ায়? এই আগ্রহ বাড়তে বাড়তে যখন মস্তিষ্কের চরম সীমায় পৌঁছে যায় তখন এই আসক্তির আবির্ভাব ঘটে এবং আসক্তি শুরু হয়। এবং সত্যি কথা বলতে কি আমি এই সবগুলো বলছি একটা জিনিসকে, যাকে বলা হয় মদ্যপান বা মাদক দ্রব্যের নেশা। সমাজে ছড়িয়ে আছে এই নেশা ব্যাপকভাবে এবং বিশ্বের সত্যি বলতে কি অনেক পুরাতন উপাদানগুলোর মধ্যে একটি হচ্ছে সুরা। এবং আমাদের অনেক প্রাচীন গল্পে, কাব্যে এবং ইভেন পুরাণের গল্পেও এই সুরাকে বিভিন্ন নামে অভিহিত করা থাকে। কেউ বলে মহুয়া, কেউ বলে সোমরস। এবং সুরা কিন্তু খালি দেশি বিদেশি হার্বাল রাসায়নিক এরকম ভাবে ভাগ করা যায় না। সুরার একটাই ডেফিনেশন, এটা হচ্ছে এটা একটা ঔষধ বা ড্রাগ যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এবং সত্যি শরীরের পক্ষেই ক্ষতিকারক, আমি ডাক্তার বলে বা আমি চিকিৎসক বলে কি সারি শরীরের কথাই ভাববো না। শরীরের সঙ্গে মদ্যপান যখন ভয়ঙ্কর মাত্রায় চলে যায় তখন কর্মজীবন, সামাজিক জীবন, মানসিক জীবন এর থেকে এফেক্টেড হতে পারে বা প্রভাবিত হতে পারে এবং তার সঙ্গে শুরু হয় আর্থিক ক্ষতি এবং আইনি ঝামেলা। এবং শরীরের একটা অঙ্গ আছে বা একটা জায়গা আছে যেটাকে বলা হয় মেজিক বক্স, আপনারা হয়তো বা জানেন, যেটা বুকের নিচ থেকে কোমর পর্যন্ত থাকে, একে আমরা মেডিকেল টার্মে বলি প্যান্ডোরা বক্স বা মেজিক বক্স। সত্যি বলতে কি মাত্র এতটুকু জায়গাকে যেটা আমরা বলি পেট, এই পেটের মধ্যে কতগুলো অর্গান আছে হয়তো বা আমাদের কচিকাঁচা ভাই বোনরা এখনো বায়োলজি যারা পড়েনি তারা তাদের সম্বন্ধে হয়তো বা তার সম্বন্ধে খুব আইডিয়া নেই, কিন্তু এই ছোট্ট একটা জায়গায় আমাদের অনেক অঙ্গ আছে। এবং সত্যি অঙ্গগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যা যেই চিকিৎসকদের দেওয়া হয় তাদেরই বলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা পেট রোগ বিশেষজ্ঞ। তো আমি আমার ক্লিনিকে যখন পেশেন্ট দেখতে থাকি এমন প্রচুর পেশেন্ট আছে যারা আসেন যাদের লিভার অলরেডি ড্যামেজ হয়ে গেছে, সত্যি খারাপ লাগে যখন জানতে পারি সুরাপানের ফলে বা মদ্যপানের ফলে তাদের এই অবস্থার অবনতি হয়েছে। এবং সত্যি আমাদের লিভারটা খুব সুন্দর থাকে জন্মজাত অবস্থায়, আমাদের লিভারটাকে অনেকটা যারা খেলো ছোট্ট ক্রিকেট বল দিয়ে রাবার টিউব বলের মতো খুব নরম এবং সফট থাকে। সত্যি মদ্যপান করতে থাকলে বহু বছর পর এই সফট লিভারটা আস্তে আস্তে হার্ড হতে থাকে। তো আমি আমার পেশেন্টদেরও বলি এবং তোমাদেরও ওই এক্সাম্পল এবং উদাহরণ দিচ্ছি, ওই রাবার টিউব বলটা না আস্তে আস্তে টেনিস বলের মতো হতে থাকে। মাত্রা অতিরিক্ত মদ্যপান করলে, বহু বছর ধরে মদ্যপান করলে ওই রাবার টিউব বল থেকে টেনিস বল এবং এরপর ডিউস বলে পরিণত হয়। ওই ডিউস বলটার মতো শক্ত লিভারকেই বলা হয় লিভার সিরোসিস। তাই মদ্যপান মাত্রা অতিরিক্ত করলে এবং মদ্যপান অনেকদিন ধরে করলে লিভারের যে যে ড্যামেজ হয় এগুলো আমি আশা করি তোমরা এই সহজ ভাষায় অনেকটাই বুঝতে পেরেছ। এবং আমি আমার পেশেন্টদের অনেকে জিজ্ঞাসা করি কেন মদ্যপান করেন, সত্যি যখন জবাব চাই জবাব এক একজনের কিন্তু এক এক রকম। কেউ বলে এই বাস একটু এনজয় করছি, ঘনিষ্ঠরা এসছে তখনই খালি মদ্যপান করি, আবার কেউ বলে দম ভুলানি কি দেওয়ার, মানে সত্যি পারিবারিক বা কার্যক্ষেত্রে বিভিন্ন চাপের ফলে অনেকে নেশা দিয়ে ওটাকে ঢেকে নিতে চায়, কিন্তু সত্যি স্বাদ দিয়ে কি মাছ ঢাকা যায় না। তাই আমি ছোট্ট শিশুদের এবং এখানে যারা দর্শক বৃন্দরা আছেন তাদের আমি বলতে চাই, যারা মদ্যপান করেন তাদের কিন্তু শুরুটা শান্তনু ডক্টর শান্তনু ঠিকই বলেছেন, অল্প অল্প থেকেই শুরু হয় এবং শেষ সময়ে এটা এত মাত্রা ছাড়িয়ে যায় যে ওইটা ছাড়া জীবন আর চলে না। তাই খালি লিভারের জন্য নয়, শরীরের প্রতিটি অঙ্গেই কিন্তু সুরাপানের বা মদ্যপানের খারাপ এফেক্ট রয়েছে। অনেকে যারা দৈহিক কায়াশ্রম করেন হাওয়ায় বাড়িতে, অনেকে কৃষক বৃন্দ আছেন এবং যারা সত্যি গায়ে হেঁটে নিজের জীবিকা অর্জন করেন, অনেকেই ভাবেন অনেকটা পরিশ্রমের পর পরিশ্রম কাটাতে গেলে মদ্যপান করতে হয়। এবং অনেকে দায়ী করেন আমাদের রাজ্যের অ্যামিউজমেন্ট সিস্টেমকে, মানে সত্যি মানে পরিশ্রমের পর
কিছুটা এনজয় করার জন্য কোনো জায়গা নেই, কোনো জিনিস নেই, কিন্তু এগুলোকে আমি অজুহাতবাদী কিছুই বলবো না। আর আজকে তো নতুন একটা ফ্যাশন শুরু হয়েছে, প্রতি পুজোতেই পুজো হচ্ছে গলিগলিতে এবং প্রতিদিন একটা না একটা কোথাও কালী পুজো, বিপদনাশিনী পুজো, পুজোর শেষ নেই। এবার পুজোর পরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে দশমী। দশমীতে হইচই নাচ গানা হবে, আর ফাইন টিউনিং মিশাতে হলে ওই আনন্দের সঙ্গে মদ্যপানটা কিন্তু অবশ্যই চলে যাচ্ছে। এবং সবচেয়ে মজার কথা হলো, এর মধ্যে কিন্তু আমাদের মহিলারাও পিছিয়ে নেই। মদ্যপানে আজকাল আসক্ত প্রচুর মহিলাকে দেখা যায় ওই দশমীতে নাচ গান করে যাচ্ছে। আমি আনন্দ করতে মানা করছি না, সত্যি আনন্দ করতে গেলে কি মদ্যপান করতে হবে এমনটাই না? মদ্যপান ছাড়াও তো করা যায়, তাই তো? ঠিক বলেছি কি? একটা জোরে হাত তালি। যে সমস্ত অতিথিবৃন্দ বসে আছেন তাদেরকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে আর শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ওনারা এতক্ষণ এত সুন্দর বিস্তারিত যে আলোচনা করলেন, আমি অভিনন্দন জানাচ্ছি জিনেশ কুলকে এবং রবিদাকে, যিনি আর আমাকে এত সুন্দর একটা মঞ্চ দিয়েছেন। এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের টিচাররা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি আমার সামনে যারা বসে আছেন আমার ছাত্র বন্ধুরা, আমার বোনেরা এবং আমার ভাইয়েরা, দেখো আমি তোমাদেরকে বন্ধু বললাম, ছাত্র বন্ধু, ঠিক আছে? কেন বন্ধু বললাম? তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি কোনো মাস্টারমশাই, আর এখানে আমি বলছি, স্টেজের উপরে বলছি, আমি মাস্টারমশাই, তোমরা ছাত্রী ছাত্র, তো এরকম কিছু ব্যাপার নয়। কিন্তু এইখানে কোনো আমি পড়াশোনা শেখাতে আসিনি। একটু আগে বলছিলেন যে তোমরাও কিছু বলো, কোনো কেউ কিছু বলছো না কেন? যেন গাড়ি একই দিকে যাচ্ছে, তাই না? গাড়ি এই দিক থেকে এদিকে যাচ্ছে, তো ওখান থেকেও আসার দরকার আছে। যে কথাগুলো হচ্ছে তার সাথে উত্তর দিতে হবে এবং বলতে হবে, নাহলে আমরা কী করে বুঝবো যে তোমরা বুঝতে পারলে? যাই হোক, আজকে মূলত বিশ্ব যোগ দিবসকে উপলক্ষ করে আমরা এখানে এসেছি। তো যোগাসন সম্বন্ধে দু চারটে কথা তো বলতেই হবে। যোগাসন হল এক প্রাচীন পদ্ধতি, শারীরিক পদ্ধতি, যেটা সম্পূর্ণই আমাদের ভারতবর্ষের আবিষ্কার এবং বহু যুগ, হাজার হাজার বছর ধরে এই যোগ সাধনা চলে আসছে ভারতবর্ষে। সঙ্গীতাজি বলছিলেন যে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেল, যোগাসনের চর্চা হতে হতে আমাদের দেশে মাঝখানে একটা যেন গ্যাপ পড়ে গিয়েছিল, এবং তারপরে আবার নতুন উদ্যমে এই যোগের সাধনাটা আবার শুরু হয়েছে। তো এই যে হাজার হাজার বছর আগের একটা বিদ্যা, এটা আমরা দেখব যে গ্যাপ পড়েছে যখন ভারতবর্ষে আর বৈদেশিক আক্রমণ শুরু হয়। আমরা সবাই ছাত্র ছাত্রীরা আছি এখানে, আমরা ইতিহাস পড়েছি, পড়ছি ক্লাস সেভেনে, আর ভারতবর্ষে বহুবার বিদেশি আক্রমণ হয়েছে, পড়েছিলাম না সব, কোন মোগল, পাঠান, ইংরেজ, হ্যাঁ শুধু ইংরেজ একাই 200 বছর আমাদের আর পরাধীন করে রেখেছিল। তো এই যে বৈদেশিক আক্রমণ হয়েছিল, এই 1000 বছর প্রায় সেটা যোগ করলে দেখা যাবে, এই সকল মোগল পাঠান সব ইংরেজ 200 বছর, তো টোটাল এই যে আমরা পরাধীন ছিলাম বৈদেশিক আক্রমণে, সেটা প্রায় 1000 বছর। এই 1000 বছরে আমাদের ভারতবর্ষের যা কিছু ছিল মূল, যা কিছু আমাদের সনাতন সব ছিল পুরানো, তো সেইগুলো সব অনেকটাই ধ্বংস হয়ে গেছে। আমরা নালন্দা
তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছি, শুনেছি কি না? নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলো, ছাত্র বন্ধুরা বলো, নালন্দার নাম শুনেছি না? শুনিনি? আচ্ছা, তো পৃথিবীর প্রাচীনতম ইউনিভার্সিটি নালন্দা তক্ষশিলা, এইরকম বিদ্যার পীঠস্থান সেগুলো ধ্বংস হয়ে গেছে ওই বৈদেশিক আক্রমণের ফলে, অনেক পুস্তক পুড়ে গেছে, জ্বলে গেছে। তো ভারতবর্ষের একটা ছন্ন সারা রূপ ওই সময় হয়েছিল। তারপর যাই হোক, আমাদের প্রাণশক্তি, ভারতবর্ষের মানুষের যে প্রাণশক্তি এতই প্রবল ছিল, যার ফলে সেই পুরনো জিনিসগুলো, পুরনো আর ভালো ভালো জিনিসগুলো আর আবার ওপরে উঠতে আরম্ভ করলো। এবং বিগত যুগে কয়েক, আমরা যদি 100 বছর আগের একটু পিছিয়ে যাই, তো কালে কালে এই যোগাসন নিয়ে বিভিন্ন মানুষ বিদেশে পাড়ি দিয়েছেন, যোগাসন নিয়ে, যোগ বিদ্যা নিয়ে। হ্যাঁ, বিভিন্ন বড় বড় দেশ, হ্যাঁ, ধনী দেশগুলোতে তারা যোগ নিয়ে গেছেন এবং সেখানে যোগ সাধনা ওখানে করিয়েছেন। এই প্রয়াসগুলো ছিল সম্পূর্ণ ব্যক্তিগত, এই প্রয়াসগুলো ব্যক্তিগত প্রয়াস ছিল। কেউ ইচ্ছা করলো যে আমি আমেরিকা যাবো, গিয়ে আমি যোগ শেখাবো, তো সামগ্রিকভাবে এই প্রচেষ্টাটা হয়নি কখনো। তো 2014 সালে এইরকম একটা সন্ধিক্ষণ এলো। 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি কি করলেন, আর ওকে না, এই ওকে ওঠাও তো, ওকে ওঠাও, এই চেয়ারে সম্মানিত হয়, যোগ্য সম্মান, তাই না? দেখো এখন শান্ত হয়ে যাবে, ঠিক আছে? তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখন হলেন, উনি তখন আর প্রথম ওনার বিদেশ সফর, উনি বিদেশে গিয়েছিলেন এবং আমেরিকায় গিয়েছিলেন। তো সেখানে বিভিন্ন কারণ ছিল, রাজনৈতিক কারণ, হ্যাঁ, তারপরে বৈদেশিক কারণ, এই সমস্ত অনেক বিষয় ছিল। তার মধ্যেও আর ওনার ইচ্ছা ছিল যে যোগটাকে, যোগ শাস্ত্রটাকে বিশ্বের দরবারের কাছে আমি ডাকবো, ঠিক আছে, একটা বড় জায়গায়। আমি একটা জিনিস ভালো না খারাপ, একটা ভালো জিনিস সেটা আমাকে কাউকে বলতে হবে। তো আমরা স্কুলে অনেক সময় ছাত্ররা অনেক কিছু তৈরি করি, এবার ওটা কোথায় দেখাবো, কাকে দেখাবো, স্যারকে দেখালাম, স্যার এবার দেখে মনে করলেন বাহ এটা তো খুব ভালো জিনিস, উনি এবার প্রচার করলেন, এই দেখো সব ক্লাসে ক্লাসে দেখো ও এইটা করেছে। আমরা যেমন আর একটা নাম খুব শুনছি সোশ্যাল মিডিয়ায় 4-5 দিন ধরে, স্বপন দেববর্মা, নামটা শুনেছি আমরা, স্বপন দেববর্মা, এখানে শুনেছি আমরা, দেখে একটু বলবেন, হ্যাঁ শুনেছেন, হ্যাঁ। তো স্বপন দেববর্মা এই নামটা কেউ চিনত না, হয়তো তার গ্রামে আশেপাশে 2-4 জন, 10 জন, 100 জন, 200 জন মানুষ চিনতেন, কিন্তু আজকে সারা ভারতবর্ষে কোটি কোটি মানুষ 4-5 দিনের মধ্যে স্বপন দেববর্মার নাম মুখস্থ। আপনি কি আগে জানতেন, 10 দিন আগে জানতেন? হ্যাঁ। তো কি এমন হলো? তো স্বপন একটা বিরাট কাজ করে ফেলেছে, 2500 প্রায় মানুষকে প্রাণ থেকে, মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছে। কেন, কিরমভাবে বাঁচালো? তো একটা রেল আর ধস পড়ে গিয়েছিল রেল লাইনে, সেই রেলটা গেলে ওখান দিয়ে ট্রেনটা গেলে পড়ে যেতে পারতো, পড়ে একদম পড়তোই আর অত লোক মারা যেত। তো সে তার গায়ের জামা খুলে আর দৌড়তে দৌড়তে সেই ট্রেনের ড্রাইভার সামনে জীবনের ঝুঁকি নিয়ে তার বাচ্চা মেয়েকে কোলে করে নাতে নাতে ট্রেনটা থামিয়েছিল। তারপরে ড্রাইভার এসে দেখলো, দেখলো খুব একদম অ্যাক্সিডেন্ট হয়ে যেত এটা। তো কেন বললাম এটা, এই কারণেই বললাম যে একটা একটা জায়গায় পৌঁছতে হয় একটা কাজ নিয়ে, এবং সেই সঠিক জায়গাটায় পৌঁছলে তখন কিন্তু সেই প্রচারটা পায়। তো নরেন্দ্র মোদীজি যোগাসনের সমস্ত ভালো দিক রিসার্চ করা যেসব বিদ্যার তার একটা ফাইল বানিয়ে উনি আমেরিকায় যখন গেছেন ওখানে, আর ওই যে কথা বললেন না ডাক্তারবাবু, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের কাছে দিলেন এটা, তারপরে ইউনেস্কো আছে ওদের কাছে দিলেন এই ফাইল, এবং তাদেরকে বললেন যে তোমরা এগুলো দেখো, এটা আমাদের একটা ভারতবর্ষের আবিষ্কৃত একটা বিদ্যা, তোমরা এই সম্বন্ধে কিছুটা হয়তো জানো,
কারণ যুগে যুগে অনেক যোগীরা বিদেশে গিয়ে এগুলো প্রচার করেছেন। তো তোমরা এটা দেখো এবং উনি সঙ্গে আর কিছু যোগাসনের টিচার নিয়ে গিয়েছিলেন যে এই সমস্ত টিচারদের সহযোগিতায় আপনারা এটা নিয়ে রিসার্চ করুন। তো আমরা যারা একটু 9-10 পড়ি তারা জানি হয়তো যে যদি কোনো ওষুধ আমরা প্রস্তুততন্ত্র এসব জানি না করেছি তো সে ব্যাং কাটা হয়। হ্যাঁ, তো কেন ব্যাং কাটা হয়? একটা মানুষকে কাটলে তো হয়ে যেত। হ্যাঁ, তার স্কুলের ল্যাবরেটরিতে একটা মানুষকে বেঁধে তার প্রস্তুততন্ত্র দেখবো একদম এখান দিয়ে কেটে, হ্যাঁ একটা নেজে ঢুকিয়ে দিলাম, এখানে ব্রেনে ঢুকিয়ে দিলাম, আর সব জ্ঞান হয়ে গেল। তো সেই মানুষটাকে আমরা করি না কেন? সেই রকম যখন কোনো ওষুধ আবিষ্কার হয় সেই ওষুধটা কিন্তু ল্যাবরেটরিতে আর মানুষের উপর প্রয়োগ হয় না। কিসের উপর প্রয়োগ হয় জানো? জানো কি? আর ওই খরগোশ জিনিটিক এদের প্রয়োগ করা হয়, ঠিক আছে, কিন্তু যোগাসনটা এই যে নরেন্দ্র মোদীজি নিয়ে যাবেন কাদের উপর প্রয়োগ করা হবে? ওখানে তো জিনিটিক জন্তু জানোয়ারের উপর প্রয়োগ করা হবে না যোগাসন, ওখানে মানুষের উপরই প্রয়োগ করা হবে। তো ওখানে এই যে আর 4-5 মাস একটা সময় ছিল, ওই সময় এইটা নিয়ে ওরাও রিসার্চ করেছে এবং বিভিন্ন পেশেন্ট পেশেন্ট তাদের ওপরে এই যোগের প্রয়োগ করেছে। করার পর ওরা সিদ্ধান্তে পৌঁছেছে যে হ্যাঁ, আর এই যোগ এটা একটা বিজ্ঞান, এটা পৃথিবীর মানব সভ্যতার জন্য খুব জরুরি এবং প্রত্যেক মানুষকে জাতি ধর্ম বর্ণ পুরুষ মহিলা নির্বিশেষে এটা করা উচিত এবং এটা বিশ্বের মঙ্গল হবে। এবং সেখান থেকে আর ওই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরা সব অনুমোদন দিল যোগাসনকে। তারপরে আর এই 21শে জুন আমাদের যোগ দিবস পালন হওয়ার জন্য ওখানে স্বীকৃতি পেল সারা পৃথিবীতে। আর কয়েক দিনের মধ্যে যোগাসনটা কম্পালসারি হয়ে গেল ওয়ার্ল্ড যোগা ডে। আমরা শুনেছি না রোজ ডে হয়, ফাদার্স ডে হয়, মাদার্স ডে হয়, সব কিছু সব হয় না? তো আমরা অনেক সময় আজকাল দেখছি আর ফেসবুকের দৌড়াতে যে আর মাদার ডে, মায়ের সাথে ছবি তুলে ফেসবুকে পাঠিয়ে দিল আর মাদার ডে, আজ আমি খুব মাকে ভালোবাসবো কিন্তু কালকে আর মাকে আবার মার উপর ভুষা, মাকে আঘাত দেবো। আজকে ফাদার্স ডে, বাবাকে আজকে ফাদার্স ডে আজকে খুব পালন করলাম, কালকে বাবাকে ভুলে গেলাম। তো সেরকম যোগা ডে 21শে জুন, তো যোগা একদিন যোগা ডে করলাম ভুলে গেলাম, এইটা নয়। কিন্তু যোগা ডেটা এই জন্য যে যোগা ডেতে আমরা এই যে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ যোগের সঙ্গে আসছে নতুনভাবে, আমরা হয়তো এখানে অনেকে যোগাসন করি, আমরা অনেকে করেছি, কালকে যোগা ডে উপলক্ষে অনেকে যোগের সাথে যুক্ত হয়েছি, প্রথম জীবনে যোগ করেছি, এরকম আছে, আবার অনেকে অনেকদিন ধরে করছে, এরকমও আছে। তো কালকে সবাইকে যোগের মধ্যে আনার কারণটা কি? না কোনোদিন যেন আর যোগ থেকে আমরা বেরিয়ে না যাই, ঠিক আছে না? যোগ থেকে আমরা যেন কোনোদিন বেরিয়ে নাই, তাই না? হাসতে পারছি না, হাসতে কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ ঠিক আছে, দেখো আমি কিন্তু কালকে বলবো না, আমি কিন্তু পরশুদিন তোমাদের বলবো না, আমি বাড়ি চলে যাব। তো আজকে যখন এসেছি একটা ভালো জিনিস, এটা একটা আদান প্রদান হোক, ঠিক আছে? এটা কিন্তু টিচিং নয়, এটা তোমরা কেউ ভাববে না কিন্তু যে টিচিং হচ্ছে, এখানে লার্নিং হচ্ছে, লার্নিং, ঠিক আছে? যেমন তোমরাও লার্ন করছো, শিখছো, আমিও শিখছি। কিন্তু কেন না, তোমাদের কি চাই, কি বলতে হবে সেটা কিন্তু আমাকে এখানে দাঁড়িয়ে আমাকে ঠিক করতে হচ্ছে যে তোমাকে কি বলতে হবে। আমি এমন এমন কতদিন জিনিস বলে গেলাম মাথার চার ফুট ওপর দিয়ে বেরিয়ে গেল, তাই না? তো দেখো যোগাসন করলে তাহলে কার সাথে কার প্রাথমিক শরীরের সাথে এনার্জি, ঠিক আছে? তো আমি বিগত 7 দিন ধরে এখানে যোগাসন অনেককেই করিয়েছি, তোমাদেরকে যোগাসনটা করানো হয়নি। একটা আমি স্কুলে কিছু কথা বলেছিলাম, ওই পেছনে বড় বড় দাদারা আছেন, তো দাদারা কালকে যোগাসন করেছেন, সারা সকালে করেছেন, বিকালে উনি
আর বিকেল 5টা থেকে প্রায় 7টা অবধি ওখানে যোগাসন করিয়েছি ওই পেছনে বড় দাদারা যারা, এবং ওই দাদারা যোগাসন করার পরে আমাকে বেশ কয়েকদিন এসে বললেন যে বাপিদা আমার না এইখানে একটা ব্যথা ছিল, এই করার পরে না ব্যথাটা কমে গেছে, এখানে বসে আছে আমাকে, আমি নাম বলছি না, আমাকে বললো পায়ের একটা মানে ব্যথা ছিল কয়েকদিন ধরে, তো আমি এখানে ব্যায়াম করলাম ব্যথাটা কিন্তু নেই। অনেকে বলছে যে সারাদিন এত পরিশ্রম করলাম ভীষণ ক্লান্ত ছিলাম, কিন্তু এই যে প্রাণায়ামটা করলাম ধ্যান করলাম তাতে মনে হচ্ছে কি আমি 4-5 ঘন্টা ঘুম দিয়ে উঠতাম, ঘুমলাম। ঠিক আছে, কেন এটা হলো বলতো, যখন আমাদের এনার্জি কমে যায় শরীর দুর্বল হয়ে যায় আমরা ঘুমিয়ে পড়ি, ক্লান্ত লাগে, ক্লান্তিতে আমরা ঘুমিয়ে পড়ি, এবং ঘুমলে শরীর রেস্ট হয় তখন আবার শরীরে এনার্জি আসে। তো সেটা ঘুম তো আমরা কতক্ষণ ঘুমাই বলো, 8 ঘন্টা কেউ ঘুমায়? ঘুম তো অন্তত 2 ঘন্টা কমসে কম ঘুমায়, রাত্রিবেলা তো আমরা 4-5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই। তো 8 ঘন্টা এই যে আমি প্রাণায়াম করিয়েছি বা মেডিটেশন করিয়েছি তাতে এতটা পরিমাণে এনার্জি প্রাপ্ত হয়েছে শরীরের মধ্যে, তো আমাকে এসে বলেছে তারা যে আর খুব ভালো লাগছে, এই যে 8 ঘন্টা আর প্রাণায়াম করলাম। এবং আর মঞ্চে আছে রবিদা, কালকে রবিদাও করার পরে আর বললেন যে কি রবিদা, তাই তো রবিদা বললেন যে আর রবিদার সাথে আমার এরকম সম্পর্ক নেই যে আমাকে বললো বাপিদা হেভি করলে হেভি, হ্যাঁ আমি একদম হাওয়ায় ভেসে গেলাম, ঠিক আছে এরকম সম্পর্ক নয়। রবিদা মন থেকে বললেন যে একটা খুব টেনশন ছিল আজকে কীভাবে কী হবে সারাদিন হ্যানত্যান, তো অনেকটা একদম খুব জোর এনার্জি পেয়ে গেলাম, এবং আমিও দেখলাম রবিদার মুখটা বেশ একদম অনেকটা ফ্রেশ লাগছে। এটাই হচ্ছে যোগাসনের উপকারিতা। যোগাসন কিন্তু কোনো ডায়লগ দিয়ে হবে না, আমি বললাম সে যে এখান থেকে যোগাসন করে এটা করো ওটা করো, এটা নয়। আমি স্কুলের যারা দিদি আছেন, মাস্টারমশাই আছেন, প্রধান শিক্ষক আছেন, আমি তাদেরকে বলবো যে এটা একটা অ্যাওয়ারনেস তৈরি করুন যোগাসন, যেমন স্কুলে যাওয়াটা ম্যান্ডেটারি, আপনার বাচ্চাকে শিক্ষার আওতায় আনাটা ম্যান্ডেটারি, ঠিক আছে, এবং এটা একটা যেমন চিলড্রেন রাইট বা হিউম্যান রাইট আছে না, যে একটি শিশুকে শিক্ষার আওতায় আনতেই হবে, তাকে খাদ্য দিতে হবে তাকে। তো আমার মনে হয় যে এটা একটা হিউম্যান রাইট যে শিশুকে যোগাসনের আওতায় আনতে হবে, এবং এটা উঠুক না স্কুল থেকেই আওয়াজটা উঠুক না, আপনারা শুরু করুন না। ডাক্তারবাবু একটু আগে বলছিলেন যে এই যে বাচ্চাগুলো এদেরকে এদের বন্ধুরাই প্রলোভন দেখাচ্ছে সিগারেট খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য। আচ্ছা দিদি বলছিলেন যে এখানে কারা কারা মদ্যপান করেন না হাত তুলতে, তোলেননি কেউ। আমি ছোটদের বলবো তোমাদের কেউ কোনোদিন কেউ অফার করেছে, আমি বলছি খেয়েছো কি খেও না এটা বলছি না, তোমাদের কোনো বন্ধু কোনোদিন বলেছে চল বিড়ি খেয়ালে দেখান, এরকম কেউ বলেছে? আমি নাম নাম জানতে চাইবো না, জাস্ট বলো যে হ্যাঁ আমাকে আমার নামটাকে বন্ধ করে দিই, তাই না? প্রথম কনফার্মটা যেটা সবার বাড়িতে আছে সুপুরি খয়ের জর্দা, আমাদের ঠাকুমারা অনেক সময় বলে এই খানা পান, আমার ছোটবেলায় আমার ঠাকুমা পান খেতেন, তো ঠাকুমাকে বলতাম ঠাকুমা একটু পান দাও, তো ঠাকুমা মুখ থেকে বার করে দিতেন সেটা খেতাম, ঠিক আছে হয়েছে না এরকম? সবার জীবনে এরকম হয়েছে। তো আমার মাঝে মাঝে ঠাকুমা নেই মারা গেছেন, তো মাঝে মাঝে আমার মনে হয় বাপরে বাপ এখন যদি ঠাকুমা বেঁচে থাকতেন, এখন ছোটবেলায় আমার ইচ্ছা হতো ঠাকুমা একটু পান দাও বার করে দিতেন, এখন যদি ঠাকুমা বেঁচে থাকতো আমি বড় এত বড় ঠাকুমার ইচ্ছা হতো এখন এই একটু পান খা, তো সেটা আমি কী করে খেতাম? ঠাকুমা এখন নেই, যাই হোক কথা বলতে বলতে একটু হাসি মজা খেতে দরকার আছে না? আমাদের জন্য শুধুমাত্র এসছে এখানে, তোমাদের মনে প্রশ্ন না করতে পারো কিন্তু, ঠিক আছে? আচ্ছা স্যার দেওয়ার জন্য ঠিক আছে, তোমাদের কে শুনেছ হাত তুলো, একজনই শুনেছ?
আরেকটা কথা বলছি, পেট নামক ওয়ার্ডটা তো সবাই জপ্রিত শুনেছ, জপ্রিত। আর বাকিরা যারা হাত তুলেননি, বিশেষ করে বয়স্কদের মধ্যে, তোমার নাম কি? রিম্পা দাস, ক্লাস 10। রিম্পা দাস, এই জন্য একটা জোরে হাত, একটা জোরে হাত তুলুন। মানুষ মোটামুটি ছেড়ে গেছে, দেশের থেকে বাইরে বেরিয়ে গেছে, তাদের স্বপন দেব বর্মার নাম তো রিম্পা। রিম্পাকে কেউ আর কয়েকদিন আগে সেরকম ভাবে চিনত না, আজকেও চিনত না সকালবেলা। তো কালকে যদি রিম্পাকে আর পুরো তেলি আমরা চিনে ফেলে, পুরো খোয়াই ডিস্ট্রিক্ট চিনে ফেলে, কত কি আছে? রিম্পাকে একা না, রিম্পার পেছনে তো এই ছাত্র সমাজ রয়েছে, তার পেছনে টিচার রয়েছেন। তো আসুন আজকে এইভাবে আমরা শুরু করি কাজটা, ছাত্র সমাজকে দিয়ে শুরু করি, কারণ এরা ওই ভয়াবহ সমাজটার এখন চেহারাটাই দেখেনি। রিম্পাকে আশীর্বাদ করলাম, আমার সর্বশক্তি দিয়ে আমি রিম্পার মাথায় হাত রেখে আছি, এই কাজে 100% সফল হবে। এবং রিম্পা এই নয় যে পড়াশোনাকে বাদ দিয়ে, পড়াশোনাকে অগ্রাধিকার দেবে, পড়াশোনাকে দিয়ে তারপরে রিম্পা এই কাজে ব্রতী হয়েছে আজকে। রিম্পা তুমি এগিয়ে যাও, প্রত্যেকের আশীর্বাদ আমাদের তোমার উপরে আছে, আর প্রত্যেককে তুমি পাবে, আর ওই রবি স্যারের ডাক্তার ডাকলে পাবে, আর এই সমস্ত ডাক্তার যারা রয়েছেন তাদেরকে তুমি পাবে, এনি টাইম আমি কথা দিলাম, ঠিক আছে? শুভ দুপুর সবাইকে। এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং সাধারণ জনগণরা এবং আমার ছোট ভাই ও বোনরা, তো অনেকেই শুনেছ যে এই রকম যে ড্রাগ বা এইরকম মদ্যপান অনেকেই শুনেছ। তো মদ্যপান বা ড্রাগ কেন নেওয়া হয়? তো মদ্যপান আর ড্রাগ নেওয়ার আগে আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে জেনে নেওয়া উচিত। তো মানসিক স্বাস্থ্য হলো ব্যক্তির একটা এমন কল্যাণকর অবস্থা যাতে সে তার নিজের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে। জীবনে বিভিন্ন চাপজনিত অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ফলদায়ক বা পরে ঠিক না মাথা ব্যথা হয়, তো এগুলি এরকম উপসর্গ যখন দেখব আমরা কি করতে পারি যে ওদেরকে ডি এডিকশন সেন্টার যেখানে পক্ষ থেকে এবং হয়বাড়ি হাই স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই কর্মসূচিতে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে যুগ যে কত গুরুত্বপূর্ণ তার উপর গুরুজনেরা আলোচনা করেছেন। আমি এই বিষয়ে ততটা যাব না বা আমার সেই জ্ঞান নেই, আমি যতটুকু বুঝি ঈশ্বরের কৃপায় আমরা যখন জন্মগ্রহণ করি, যে কোনো শিশু যখন জন্মগ্রহণ করে ঈশ্বর তাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দেয়। ধরুন আজকের দিনের বাজার মূল্যে কমপক্ষে 10 কোটি টাকার সম্পদ আমাদেরকে দিয়ে দেন। এই যে রিম্পা, ওর কাছে এখন 10 কোটি টাকা আছে আমি বলতে পারি, কিন্তু এই যে সম্পদ সেটাকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি না। আমরা আমাদের যথেচ্ছ আচরণে আমরা সেই সম্পদকে নষ্ট করে ফেলি। ঈশ্বর আমাদেরকে নিরামিষী বানিয়েছেন, তৃণভোজী প্রাণী বানিয়েছেন। আমরা প্রাণী অনেক রকমের আছে, মাংসাশী তৃণভোজী, যেমন বাঘ সিংহ তারা মাংসাশী প্রাণী, ঈশ্বর বানিয়েছেন। জিম্যাক্সের উদ্যোগে যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে দ্বিতীয় দিন। এখন যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লোজিং রিমার্কস রাখছি। আজকে মূলত সকালবেলা আমরা 5টা থেকে যোগা করেছি, যে প্রোগ্রামটা রাখা ছিল সেটা ডি এডিকশনের উপরে, সেশনাল রাউন্ড সোবার রাইট, ডি এডিকশনের ব্যাপারটা। অমিতাভ, ডক্টর অমিতাভ রায় ইজ দ্য অনলি ডক্টর ইন দ্য স্টেট, আপনাদের ভাগ্যবালা একমাত্র ওয়ান পিস
উনি আজকে আপনাদের সামনে। যারা আসেনি তারা দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য। সবার যখন জন্ম হয় অ্যাসেট নিয়ে জন্মায় ইকুয়াল, কারো না কোনো ফিল্ডে তো অ্যাসেট থাকবে। সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, দেখেন এখানে নেই স্পেশালাইজেশন, আলাদা আলাদা। হাতের পাঁচটা আঙুল দেয় নট ইকুয়াল, তো সেই জন্য এখানেও আছে ট্যালেন্ট। রিম্পা একটু সাহস দেখিয়েছে, বাকিদেরকে সাহস দেখাতে হবে। অ্যাডিকশনকে বন্ধ করে দিতে হবে। বাড়িতে যদি বাবা খায়, বাবাকে স্ট্রিক্টলি বলে দিতে হবে নাও, বিকজ দিস ইজ দ্য স্টিগমা। ওর জন্য তোমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। এটাই আমাদের চ্যালেঞ্জ হওয়া উচিত। এরকম উপসর্গ যখন দেখবো আমরা কি করতে পারি, যে ওদেরকে ডি এডিকশন সেন্টার, যেখানে নেশা মুক্ত কেন্দ্র, ওখানে আমরা পাঠাতে পারি। ওইটা কোনো বাধ্যবাধকতা আছে? ওইটা আমাদের আগে জানতে হবে কেন করবো, ঠিক আছে? তো ওইটা বলার জন্যই আমি স্যারকে অনুরোধ করবো, এখানে এসে যদি আমাদের বলেন যে কেন আমরা এটা করবো, তাহলে তো আমি করবো এটা, ঠিক তো? স্যারকে আমি অনুরোধ করবো মিস্টার প্রদীপ, বিশিষ্ট অতিথিবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ, কারণ তারা তাদের ব্যস্ততম সময়ে অনেকটা সময় দিয়েছেন আমাদেরকে, এর জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।